এটাকে ইসমাস বলা হয়। এখানে তো একটা মার্বেলের মতো জিনিস আছে, এটা কি ব্যাককল কথা, এটা কি পিতু থলে, এটা স্প্লিন। এটা কোন জায়গায় আছে দেখছো, পজিশনটা দেখে রাখো, তার উপরের দিকে টর্সেল, ঠিক আছে। তারপরে এটা কি, এটা তো এটা 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 কি প্রভেন্টিকুলার, তাহলে মাঝখানে সাদা টেন্ডিনের সেন্টার বলা হয়। আর এগুলো সব মাসেল, চারটে মাসেল মাস থাকে, কডোরসাল, কডোভেন্টাল, কেনিডোরসাল, কেনিভেন্টাল, মাঝখানে সাদা টেন্ডিনের সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এখন এই দেখো, এই যে প্রভেন্ট গিজার্ডের উপরের দিক থেকে, এটা তো আসলে উল্টালে কিন্তু উপরে হবে, এই যে এখান থেকে ডিউরিনাম শুরু হলো, এই গিজার এখান থেকে এটা ডিউরিনাম শুরু হলো, ডিউরিনামটা দেখো এই যে ইউ শেপ, ডিউরিনামটা এরকম হয়ে গেছে। আর এই মাঝখানে এটাকে এগুলো কি না, ওটাতে মাসে এটা প্যাঙ্ক্রিয়াস, আর প্যাঙ্ক্রিটিক ডাক দেখো ডিউরিনাম ওপেন করছে। আর লালগুলো ব্লাডকে খুলে ব্যাককল কোথায়, মাথা ফাটে দেবে, এই যে লাল লালের পাশে সাদাও আছে, অর্থাৎ কয়েকটা ডাক প্যাঙ্ক্রিয়াস থেকে ডিউরিনামে আসছে। কেন কি প্যাঙ্ক্রিয়াস থেকে জুস আসে, ডিউরিনামে আসতে হবে, এসে এরা টিপ টিপস টিপস ইনকামে টিপস নিলে খাবারকে হজম করবে। আর এগুলো লাল লাল জালের মতো এগুলো কি ক্যাপিলারি, একটা অ্যাওটা থেকে আটারি হয়, ওই আটারি থেকে আটারিওলা, আটারি থেকে ক্যাপিলারি হয় জালের মতো, এই ক্যাপিলারিগুলো ব্লাড নিয়ে আসছে সেখানে, ঠিক আছে। আর এবার ক্যাপিলারির পাশাপাশি আবার ভেনিউল আসছে আটারিওল থেকে, আর এই যে ডিউরিনামে যে খাবার হজম হচ্ছে, হজম হওয়ার পরে যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হয়, এগুলো আবার এই যে ব্লাডে চলে আসবে, এই ব্লাডে চলে আসবে, আসার পরে এই ব্লাড দিয়ে পুরো বডিতে চলে যাবে সার্কুলেশনে, ক্লিয়ার। এই জন্য তো একবারে খুব ক্লোজ, এটা পুরোটা প্যানক্রিয়াস মাঝখানে, যেটা কি কি এটা দেখি কী অ্যাড করছি তুমি, এটা দাঁড়া 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 কী অ্যাড করছি, স্প্লিন, গিজার, কিডনি, টেস্টিস। আচ্ছা, এই প্যাঙ্ক্রিয়াস তো দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, যারা কাছে আসে তারা দেখো, পরে তারপর ডাকবো, এই ডিউডিনাম, ঠিক আছে। ডিউডিনামের পরে তো জিজুনাম, ইলিয়াম আছে তো, তাই না, সিকাম, কোলোরেকটাম বলা হয় বাড়ে, এগুলো আমি এটা তো পরে দেখাবো আলাদাভাবে। এই দুইটা কি দুইটা সিকাম, তারপরে এটা আমরা জানি কি শুরুতে পড়ানো হয়েছে তোমাদেরকে, লাস্ট পার্ট অফ এলিমেন্টারিটা কি স্কল কোলোরেকটাম, আর কোলোরেকটাম এইটা কোলোরেকটাম, আর কোলোরেকটাম, ঠিক আছে না। আর এইগুলো তো জানো, এগুলো কি এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো এই পর্দাটা কি মেসেন্টারি, এর মধ্যে মেসেন্টারি আটারি, মেসেন্টারি ভেইন আছে ভেতর দিয়ে, যেটা ডিউরিনাম কি বলে ইন্ডিস্ট্রিকে ধরে রাখে, ঠিক আছে। আর এটা তো কোলোরেকটাম, কোলোরেকটাম কোথায় ওপেন করবে, মাথা ফাটে দেবো, ভেন্ট তো বাইরের ওপেনিংটা, আর ভেতরে যে ক্যাভিটিটা এটার নাম কি কুলোয়েকা, কুলোয়েকাতে কোলোরেকটাম ওপেন করবে, ডাইজেস্টিভ সিস্টেম, শুধু ডাইজেস্টিভ সিস্টেম ওপেন করবে তা তো না, ইউরিনারি সিস্টেম ওপেন করবে, জেন্ডার সিস্টেম ওপেন করবে। আচ্ছা, এখন এটা দেখি আমরা, এটা দেখি লাং, দুইটা লাং দেখছো না, লাং, আচ্ছা লাং দেখছো। আর এই যে এইটা কি, এই যে ব্যাককল কথা, এটা এটা কি, এটা এটা টেস্টিস, এটা একটা টেস্টিস, এটা একটা টেস্টিস, দুইটা টেস্টিস, ঠিক আছে। টেস্টিসের পরে এই যে কিডনি কোথায় দেখো, এই যে কিডনি যেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কি কিডনি, যারা দেখবো পদের ডাকবো সমস্যা নেই। কোনটা কিডনি হাতে দেখাও দেখি, কোথায় কিডনি দেখাও, কোথায় কিডনি কোথায় দেখাও, কোথায় ওখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখছো, দেখছো যারা কাছে আছো দেখছো, যারা দূরে আছো তাদেরকে ডাকবো, ঠিক আছে। এটা কি কিডনি, ঠিক আছে, একবারে লাঙ্গের পিছন থেকে শুরু হয়েছে। আর আমি যদি বলি যে টেস্টিস কোথায় থাকে, তুমি কি বলবো বলো তো, বলো টেস্টিসের পজিশন বলো, বিটুইন বিটুইন লাং এন্ড বিটুইন লাং এন্ড কিডনি, কিডনি কার ডর্সালি কার ভেন্ট্রালি থাকে বলো তো, কিডনি কার, স্যার ডর্সাল টু দা, ডর্সাল টু দা স্প্লিন, ডর্সাল টু দা কিডনি হলো এটা, যে কিডনি ডর্সালি, ডর্সাল টু দা স্প্লিন, এখন ডর্সালি মনে হচ্ছে, উল্টালে কি হবে, কিডনির কেনিয়াল পার্টের ভেন্ট্রালি, তাই না, কিডনির তো এটা সামনের যে অংশটা তার ভেন্ট্রালি থাকতেছে, তাই না, এটা তোমাকে বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে না। এই বলো তো পজিশনটা কি বলছো, কিডনির কেনিয়াল পার্ট ভেন্ট্রাল, এই কানা, এই কানা দেখো, এটা কি, এটা কি কিডনি না, কিডনি কিডনি, এটা কেনিয়াল পার্ট না, কিডনি তো ইলংগেটে, তা এই কেনিয়াল পার্টটার ভেন্ট্রালি কিডনি টেস্টিস থাকবে না, আচ্ছা। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে, আচ্ছা এখন
আচ্ছা এখন দেখো যে আচ্ছা এখন এই যে দুইটা জিনিস দেখছো একটা যে ডাক্তার ডিফারেন্স এটা তো টেস্টিস থেকে আসছে এই যে দেখো টেস্টিস থেকে আসছে এই দেখো সাদা জিনিসটা টেস্টিস থেকে আসছে দেখা যায় কানা তো দেখবে কি রাত কানা দিন কানা তোমরা সবাই কানা এই যে এটা কি ডাক্তার ডিফারেন্স আর এটা এই জিনিসটা কি এটা ইউরেটার এটা কিডনি থেকে আসছে আর সাদাটা আসছে কোথা থেকে ডাক্তার ডিফারেন্স টেস্টিস থেকে আসছে টেস্টিস থেকে আসছে এই যে এটা আছে ডাক্তার ডিফারেন্স আর এটা আছে কি দুইটা জিনিস আছে এখানে এটা দুইটা কোথা ওপেন করছে এই যে কুলোয়েকাতে ওপেন করছে এই যে এখানে ওপেন করছে কুলোয়েকাতে তাহলে তার মানে দেখা কুলোয়েকাতে ওপেন করছে কিন্তু যেখানে কুলোয়েকটা ওপেন করলো তার ছাদ দিয়ে কিন্তু তার একটু উপরের দিকে কুলোয়েকটা যেখানে ওপেন করছে তার একটু উপরের দিকে না এবং সাইডে ইউরেটার এবং ডাক্তার ডিফারেন্স দুইটাই কিন্তু এক কাছাকাছি ওপেন করছে ক্লিয়ার এই দুইটা জিনিস এখানে আছে দেখছো দুইটা জিনিস এখানে না দেখা যায় এইটা আছে ডাক্তার ডিফারেন্স আর এইটা আছে কিডনি এই যে কিডনি দেখা টান দিলে কিডনি আসতেছে না ইউরেটার দুইটা এসে কুলোয়ে গেছে ওপেন করবে বুঝা গেছে আর এই যে এই যে এই জিনিসটা কি দেখা যায় একটা এই যে একটা একটা ছোট একটা জিনিস দেখা যাচ্ছে যারা কাছে আছে দেখছো তো ব্যাক কল কোথায় মাথা ফাটে তো বাড়ি বাড়ি ব্লাডার থাকে না পরে পড়াবো এটাকে বলে বার্সা বলা হয় বার্সা শ্যাক লাইক শ্যাকের মতো একটা স্ট্রাকচার না বার্সা বলা হয় বার্সা ফেব্রিসিয়াস এটা তাহলে এটা ডর এটা কিন্তু কুলোয়েকা ডরসালই থাকতেছে এখন মনে হচ্ছে নিচে এবং এটা সাথে ছোটো কেন কারণ এটা একটা বার্সার মধ্যে আলাদা পড়ানো হবে তোমাদেরকে এটা মেসুর বাটে আস্তে আস্তে ইনভলুটেড হয়ে যায় কিন্তু ইয়াং বাড়ে এটা থাকে এটা তো অনেক মেসুর বাট যার কারণে এটা খুব ছোটো আস্তে আস্তে আরও দুই সপ্তাহ পরে বাটটা কাটলে ওটা বাবাই না তুমি ঠিক আছে গাম বড় হলে ওই বাচ্চাটা ফুলে যায় যাকে এটা প্যাথোলজির ব্যাপার।